গুড্ডি ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় গুবলু কিডনা হয়েছে শুনে গুড্ডিকে ভুল বুঝে থাপ্পড় মারল অনুজ গুবলুকে কোথাও না পেয়ে অনুজ ধারণা করলো গুবলুকে লুকিয়ে রেখেছে গুড্ডি নিজেই কেননা গুবলুর সাথে গুড্ডিকে দেখা করতে দেয়া হয়নি আর গুড্ডি চেয়েছিল জানতে গুবলুকে তার মায়ের কাছে কেন পাঠানো হয় না কেন মায়ের সাথে গুবলুকে দেখা করতে দেয়া হয় না এমন ভাবনা থেকেই অনুজ গুড্ডিকে সন্দেহ করে ওদিকে পাচারকারীরা কিন্তু নতুন এসপিকে বিপদে ফেলতে চায় এমনিতেই অনুজের প্রতিও তারা খুব চটে আছে এবার এসে জুটে গুড্ডি গুড্ডি সম্পর্কে তারা আগে থেকে অনেক কিছুই জেনেছে এবার কিছু কণ্ঠাসা হয়ে যাওয়ায় আশঙ্কা করছে তাই তো তারা বড় একটা কিছু করতে চায় অনুজ চ্যাটার্জির ছেলেকে যেভাবেই হোক কিডনাফ করতে হবে আর সেই দোষটা চাপাতে হবে গুড্ডির কাঁদে দুজনের মধ্যে একটা ঝামেলা তৈরি হয়ে যাবে জনগণকে খেপিয়ে দিতে হবে জনগণ করবে আন্দোলন আর আমরা সেই সুযোগে আমাদের কাজ করব যতদিন তারা দুইজনে বদলি না হবে ততদিন অনুজের ছেলেকে আমরা ছাড়ব না তাহলে কি এবার গুড্ডিকে ফাঁসিয়ে নিজেদের কাজ হাসিল করতেই গুন্ডারা গুবলুকে কিডন্যাপ করে অনুজকে ফোন করে জানিয়ে দিবে গুড্ডি ম্যাডামের পরামর্শে তারা এটা করেছে আসলে গুড্ডি ম্যাম আমাদের চক্রকে সুবিধা দিতে এখানে বদলি হয়ে এসেছে এই কথা শুনে কি অনুজ গুড্ডিকে ভুল বুঝে ছেলেকে না পেয়ে গুড্ডিকে থাপ্পড় মারবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ